এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ষড়ভুজ, যার ভেতরে আমরা এভাবে একই বিন্দু থেকে চারটি ত্রিভুজ অঙ্কন করেছি। তেমনি একইভাবে যদি দেখা যায় একটি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ অঙ্কন করতে পারি, একটি পঞ্চভুজের ক্ষেত্রে আমরা তিনটি ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে যতগুলি বাহু তার ভেতরে তার থেকে দুটি কম ত্রিভুজ অঙ্কন করা যায়। এখানে আমরা দেখতে পেলাম চতুর্ভুজের জন্য দুটি, ষড়ভুজের জন্য চারটি ত্রিভুজ, আর পঞ্চভুজের জন্য তিনটি ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে আমরা বলতে পারি, তাহলে চতুর্ভুজের ভেতরে চারটি কোণের মোট পরিমাপ হলো দুটি ত্রিভুজের, একটি ত্রিভুজ 180 হলে দুটি ত্রিভুজের কোণ কত? 360 ডিগ্রি। তাহলে চারটি কোণ হবে 360 ডিগ্রি। একই রকমভাবে এখানে 1, 2, 3, 4 চার গুণ চারটি ত্রিভুজের জন্য ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 720 ডিগ্রি হবে, অর্থাৎ ষড়ভুজের জন্য 720 ডিগ্রি। এখানে সরি, তিন হবে, তিনটি ত্রিভুজের পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে। তো এভাবে আমরা যে কোনো বহুভুজের ভেতরের অভ্যন্তরে কোণের সমষ্টি আমরা বের করে ফেলতে পারি। তো এন সংখ্যক বহুভুজ বিশিষ্ট যে কোনো বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি কী হবে, সেটা একদম সহজ, n-2 × 180 ডিগ্রি, এই সূত্র।